হাই সবাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যারা যারা ওয়াইল্ড ক্যাশ মাইনিং অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করে অথবা সার্ভে করে উপরে যে পয়েন্টগুলো দেখতে পারতেছেন এই পয়েন্টগুলো ইনকাম করছেন, তাদের জন্য সুখবর আছে। এখন আপনারা উপরের পয়েন্টগুলো এক্সচেঞ্জ করে হুক গোল্ড টোকেনে রূপান্তর করতে পারবেন, আর হুক গোল্ড টোকেনগুলো সোয়াপ করে বিইউএসডিটিতে রূপান্তর করে আপনাদের টাকা আপনাদের পকেটে নিতে পারবেন। তো কীভাবে এই ফুল প্রসেসটা কমপ্লিট করে আপনাদের টাকা আপনাদের পকেটে নেবেন তা এই ভিডিওতে এ টু জেড ফুল বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। গতকাল ওয়াইল্ড ক্যাশ মাইনিং অ্যাপের একটা আপডেট আসে। তো এই অ্যাপ থেকে উইথড্র করার জন্য আপনাদের সবার প্রথম এই অ্যাপটাকে আপডেট করতে লাগবে। অ্যাপটা আপডেট করার জন্য প্লে স্টোরে চলে যান। আসার পর সবার উপরে যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন এই দিকে আপনারা ওয়াইল্ড ক্যাশ লিখলে দেখবেন ওয়াইল্ড ক্যাশের একটা অ্যাপের লোগো সহ নাম চলে আসবে। তো এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে সবার মাঝখানের দিকে দেখবেন আপডেট লেখা থাকবে। তো আপডেটে ক্লিক করে অ্যাপটা আপডেট করে নেবেন। তো অ্যাপটা আপডেট করা হয়ে গেলে এদিকে দেখেন প্লে লেখা আছে, প্লেতে একটা ক্লিক করবেন। এরকমভাবে অ্যাপটা ওপেন হলে তো উপরে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো কিন্তু সব ওয়ালেটে জমা হয়েছে, সেজন্য ওয়ালেটের উপরে একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে উপরে যে পয়েন্টগুলো দেখতে পারতেছেন এই পয়েন্টগুলো এক্সচেঞ্জ করে হুক গোল্ড টোকেনে রূপান্তর করব, ঠিক আছে? তারপর এই হুক গোল্ড টোকেনগুলোকে সোয়াপ করে বিইউএসডিতে রূপান্তর করব, তারপর এই বিইউএসডিটিগুলো আমরা উইথড্র করে বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেটে নিয়ে নেব। উপরে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলোর সাইডে কিন্তু এক্সচেঞ্জের অপশন আছে, এইদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এইদিকে আপনারা সর্বনিম্ন 800,000 পয়েন্ট হলে এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমার যেহেতু 15,00,000 পয়েন্ট আছে তো আমি এদিকে নির্দ্বিধায় এক্সচেঞ্জ করতে পারবো, সেজন্য এদিকে দেখেন ম্যাক্স লেখা আছে, ম্যাক্সের উপরে একটা ক্লিক করে দিলাম। তারপর নিচে দেখেন সাবমিট ফর রিভিউ লেখা আছে, এদিকে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা লেখা আসবে যে আপনার এক্সচেঞ্জের রিকোয়েস্টটা রিভিউতে আছে। তো দেখেন আন্ডার রিভিউ কিন্তু লেখা আছে। এখন দেখার বিষয় এই পয়েন্টগুলো এক্সচেঞ্জ হইতে কতক্ষণ সময় লাগে। আমার মনে হয় এই পয়েন্টগুলো এক্সচেঞ্জ হইতে 1 থেকে 2 ঘন্টা সময় নিতে পারে। সে পর্যন্ত ভিডিওটা আমি অফ করলাম। তো দেখেন আমার পয়েন্টগুলো প্রায় 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যেই কিন্তু হুক গোল্ড টোকেনে রূপান্তর হয়েছে। এখন এই হুক গোল্ড টোকেনগুলোকে সোয়াপ করে বিইউএসডিতে রূপান্তর করতে লাগবে, সেজন্য সোয়াপ অ্যান্ড ট্রান্সফার লেখা আছে, দেখতে ক্লিক করে দিলাম। এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে যেহেতু আমরা সব হুক গোল্ড টোকেনগুলোই সোয়াপ করবো সেহেতু ম্যাক্স একটা ক্লিক করে দিলাম। উপরে বক্সে সব হুক গোল্ড টোকেনগুলো কিন্তু বসে গেল, আর এই 15,00,000 হুক গোল্ড টোকেনের দাম $3। তো এই টোকেনগুলো সোয়াপ করার জন্য সোয়াপের উপর একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর এইদিকে আপনারা যে সোয়াপ হয়েছে তা দেখতে পারবেন না, সেজন্য ব্যাক একটা ক্লিক করবেন, আবার আগের পেজে চলে আসবেন, মানে ওয়ালেটের পেজে আসবেন। কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর এইদিকে দেখতে পারবেন আপনাদের কিন্তু হুক গোল্ড টোকেন সোয়াপ হয়ে বিইউএসডিতে রূপান্তর হয়ে গেছে। এই $3 বিইউএসডিটি উইথড্র করার জন্য সোয়াপ অ্যান্ড ট্রান্সফার লেখা আছে, এইদিকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার সোয়াপের পেজে নিয়ে আসলে স্কুল করে নিচে যাবেন। স্কুল করে নিচে যাওয়ার পর তো এই বিইউএসডিটিগুলো আপনাদের বাইন্যান্সের যে স্মার্ট চেনের অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে উইথড্র দিতে লাগবে। আর বাইন্যান্সের স্মার্ট চেন মানে Web20। তো উইথড্র করার জন্য উইথড্র লেখা আছে, উইথড্রতে একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে এই বক্সে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস দিতে লাগবে, আর ওয়ালেট অ্যাড্রেস আপনারা বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে পেয়ে যাবেন। অবশ্যই বাইন্যান্স স্মার্ট চেনের বিইউএসডির ওয়ালেট অ্যাড্রেস দিবেন। সেজন্য আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাই। তো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর আপনারা হোম পেজে থাকবেন, তারপর নিচে দেখেন ওয়ালেট লেখা আছে, ওয়ালেট একটা ক্লিক করবেন। যেহেতু আপনারা বাইন্যান্সে বিইউএসডি ডিপোজিট করবেন সেহেতু ডিপোজিটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সবার উপরে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এই দিকে আপনারা বিইউএসডি লিখে দেবেন। তো দেখেন আমি বিইউএসডি লিখলাম, লেখার পর এই দিকে একটা ক্লিক করবেন। এইরকম একটা পপ আসলে সবার উপরে দেখেন বিএনবি স্মার্ট চেন Web20 লেখা আছে, এই দিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা অ্যাড্রেস আপনারা দেখতে পারবেন, এইটাই মূলত আপনাদের বিইউএসডির ওয়ালেট অ্যাড্রেস। সাইডের কপির অপশন আছে, কপিতে ক্লিক করে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার অ্যাপে আসার পর এইদিকে যে পেস্টের অপশনটা দেখতে পাচ্ছেন এদিকে ক্লিক করলেই দেখবেন ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট হয়ে যাবে। তারপর ইমেল ভেরিফিকেশন করতে লাগবে। ইমেল ভেরিফিকেশন করার জন্য সেন্ড লেখা আছে, সেন্ডের উপরে একটা ক্লিক করবেন। তো যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেই ইমেল অ্যাড্রেসে 6 সংখ্যার একটা কোড ওনারা সেন্ড করবে। তো ওই কোডটা কপি করে এনে এই বক্সে বসা দিতে লাগবে। তো দেখেন ওয়াইল্ড ক্যাশ মাইনিং অ্যাপ থেকে কিন্তু অলরেডি একটা মেল
আমার মেলে সেন্ড করা হয়েছে। তো এদিক থেকে আমি 6 সংখ্যার কোডটা দেখে কপি করে নিই, তারপর কোডটা এদিকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়যার পর নিচে দেখেন উইথড্র লেখা আছে, উইথড্র প্যাকটা ক্লিক করে দিলাম। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে এদিকে দেখেন আমি টোটাল $3.02 উইথড্র করছি, আর ফি হিসাবে 15 সেন্ট কেটে নেওয়া হবে। আমি পাবো কত? $2.88, আর এটা কখন পাবো? 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময়ের মধ্যে আমার বাইন্যান্স ওয়ালেটে জমা হয়ে যাবে। সেজন্য আমাকে আবার ভিডিওটা অফ করতে লাগবে। তো উইথড্র পাওয়া পর্যন্ত অপেক্ষা করি, সে পর্যন্ত ভিডিওটা অফ রাখলাম। তো আমাকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় পর্যন্ত অপেক্ষা করতে লাগে নাই, আমি মাত্র 5 ঘন্টার মধ্যেই আমার বাইন্যান্স ওয়ালেটে BUSD পেয়ে গেছি। তো এই অ্যাপ থেকে যে উইথড্রটা দিছে তা দেখার জন্য সোয়াপ অ্যান্ড ট্রান্সফার লেখা আছে, এই দিকে একটা ক্লিক করে দিলাম। তারপর সোয়াপের পেজে নিয়ে আসলে এদিকে দেখেন উইথড্র লেখা আছে, উইথড্রতে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন ডিটেলস লেখা আছে, ডিটেলসে ক্লিক করলে এইদিকে দেখেন উইথড্র ডিটেলসে কিন্তু আমার উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার বাইন্যান্স ওয়ালেটে যে উইথড্রটা পাইছি তারও একটা প্রমাণ আপনাদের দেখাইনি, সেজন্য আমি আমার আবার বাইন্যান্স ওয়ালেটে চলে আসলাম। আসার পর দেখেন এদিকে আমার বাইন্যান্স ওয়ালেটে 13 মিনিট আগে BUSD ডিপোজিট হয়েছে। এখন যদি এদিকে ক্লিক করি ডিপোজিট ডিটেলসে দেখেন অ্যামাউন্টটা কিন্তু $2.88, এটা কিন্তু অ্যাপের সাথে হুবাহু সেম অ্যামাউন্টটাই। তো অ্যাপে আসার পর দেখেন এদিকেও কিন্তু $2.88 আমি উইথড্র করছিলাম। তো এই ওয়াইল্ড ক্যাশ মাইনিং অ্যাপ বা সার্ভে যেটাই বলেন না কেন, এটার কিন্তু এখনও মাইনিং বা সার্ভে কোনোটাই বন্ধ করে নাই। তো আপনারা যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই তারা চাইলে কিন্তু এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই অ্যাপে কাজ করতে পারেন। আর এই অ্যাপে কিন্তু KYC করার মতো কোনো ঝামেলাই নাই, শুধুমাত্র মাইনিংটা স্টার্ট করবেন 24 ঘন্টা পর পর, আর কিছু সার্ভের অ্যান্সার দিবেন। তো কীভাবে এই অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন তা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও বানানো আছে, তো ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ওই ভিডিওটা দেখে আপনারা এই অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন। আর এই সব মাইনিং অ্যাপে আপনাদের তেমন কোনো কষ্টই করতে লাগে না, প্রথমে 5 থেকে 6 মিনিট সময় লাগে এইসব মাইনিং অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তারপর প্রতি 24 ঘন্টা পর পর একটা মাত্র ক্লিক করলেই কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে যায় আর আপনাদের ইনকাম হতেই থাকে। তো আপনারা যদি এতটুকু কাজ করতে না পারেন তাহলে ভাই এইসব মাইনিং অ্যাপ আপনাদের জন্য না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন। তাছাড়া আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, তো ওই টেলিগ্রাম চ্যানেলে সকল কিছুর আপডেট দেওয়া হয়, তো ওই টেলিগ্রাম চ্যানেলটাও আপনারা জয়েন হয়ে থাকবেন।